করতে হবে করতে হবে করতে হবে রাস্তাকারীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে দিতে হবে দিতে হবে। বীর শহীদ সিদ মুর্মুর বংশধর রামেশ্বর মুর্মুর নৃশংস হত্যার সিবিআই তদন্ত ও অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে পাঁচটি রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে অনশন কর্মসূচি করা হলো। বৃহস্পতিবার দুপুর নাগাদ আদিবাসী সিঙ্গেল অভিযান জেলা কমিটি ও ইটাহার ব্লক কমিটির উদ্যোগে ইটাহার বিডিও অফিস চত্বরে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এই অনশন কর্মসূচি করেন। উল্লেখ্য, ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার ভগ্নাহাটি এলাকার বীর শহীদ সিদ মুর্মুর বংশধর রামেশ্বর মুর্মুকে গত 12 জুন রাতে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু এখনও পর্যন্ত তার হত্যার সাথে যুক্ত অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি বলে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার সহ সিবিআই তদন্তের দাবিতে পাঁচটি রাজ্য সহ উত্তর দিনাজপুরের ইটাহারে এই অনশন কর্মসূচি করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটির সভাপতি দুর্গা মুর্মু, কমিটির ইটাহার ব্লক সভাপতি গোপাল টুডু, ইটাহার জেডিপি ব্লক সভাপতি দেওয়ান হেমরাম সহ অন্যান্যরা। এ বিষয়ে আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটি জেলা সভাপতি দুর্গা মুর্মু জানান, আজকে এই অবস্থান বিক্ষোভের কারণ হচ্ছে গত 12 তারিখ ঝাড়খণ্ডে অবস্থিত সাহেবগঞ্জ জেলার বারহেট ভগ্নাডি গ্রামে আমাদের বীর শহীদ সিধুকানু সাঁওতাল বিদেশি বীর শহীদ সিধুকানু মুর্মুর বংশধর রামেশ্বর মুর্মুকে 12 তারিখ রাত্রে হত্যা করা হয়েছে এবং ওই হত্যার পিছনে এখন পর্যন্ত যারা যুক্ত তাদেরকে এখনও গ্রেপ্তার করা হলো না। তাদের গ্রেপ্তারের দাবিতে আমরা এই একদিবসীয় অনশন কর্মসূচি বিক্ষোভ গোটা ভারতবর্ষে চলছে আজকে। একই সাথে রামেশ্বর মুর্মুর হত্যাকারীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে, বীর শহীদ সিধুকানু মুর্মুর রামেশ্বর বংশধরদের সরকারি নিরাপত্তা দিতে হবে। আপনাকে আছে দায়ীপত্র বিডিও সাহেবের কাছে দিবেন না? এরকম কোনো লিখিত অভিযোগ আমরা দেবো না। আপনাদের মিডিয়া মারফত আমাদের খবর আমরা পৌঁছাতে চাই, যাতে এইভাবে এই রামেশ্বর মুর্মুর হত্যাকারীদের পিছনে যারা ষড়যুক্ত আছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে। Complete man.